ভারতে কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনে গোটা দেশ অচলাবস্থা। অপরদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের কারণে অস্থির হয়ে উঠেছে পাকিস্তানের বাজার। দেশটিতে জিনিসপত্রের দাম ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক সাজ্জাদ আহমেদের অনুরোধে নির্মিত। পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। করোনা সংকটের মধ্যেই নতুন করে জিনিসপত্রের দাম বাড়তে থাকায় বিপাকে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি নতুন পাকিস্তান গড়ার অঙ্গীকার করেছিলেন, কিন্তু দেশের সামগ্রিক অবস্থা তাকে বেশ চাপে রেখেছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি দেশটিতে ভয়াবহ সংকট তৈরি করেছে। দেশটিতে চাল, ডাল, ডিম, সবজি সব কিছুর দামই যেন আগুন লেগেছে। বর্তমানে সেখানে একটি ডিম বিক্রি হচ্ছে 30 রুপিতে, অপরদিকে 1 কেজি চিনির দাম 104 রুপি এবং 1 কেজি আদার দাম 1000 রুপি। গত কয়েকদিন ধরে বিভিন্ন পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ইমরান খান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে ডিমের দাম অনেক বেড়ে যায়। এখন সেখানে প্রতি ডজন ডিম 350 পাকিস্তানি রুপিতে বিক্রি হচ্ছে। পাকিস্তানে বর্তমানে 25%-এরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এই ধরনের মানুষের একটি বড় অংশেরই খাদ্য তালিকায় ডিমের প্রাধান্য থাকে, কিন্তু সেটাও এখন নাগালের বাইরে। অপরদিকে ভারতে সম্প্রতি পাশ হওয়া নতুন 3টি কৃষি আইন বাতিলের জন্য নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ জোরদার করতে অনশন পালন করছে সে দেশের কৃষকরা। আরও তীব্র হচ্ছে কৃষকদের আন্দোলন। দিল্লির চারদিকে রাস্তা আটকানো থেকে শুরু করে টোল প্লাজা বন্ধ করে দেওয়া সবই শুরু করেছেন প্রতিবাদী কৃষকরা। কেন ভারতে এই কৃষক আন্দোলন? বিতর্কিত নতুন এ আইনে কৃষিপণ্য বিক্রি, গুদামজাতকরণ ও মূল্য নির্ধারণ নীতিতে পরিবর্তন এনেছে। বর্তমানে সরকার নির্ধারিত বাজার ছাড়াও বেসরকারি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন কৃষকরা। ভারতে এই পদ্ধতি কন্ট্রাক্ট ফার্মিং হিসেবে পরিচিত। এছাড়া নতুন আইনে ব্যবসায়ীদের পণ্য মজুদের অনুমতিও দেওয়া হয়েছে। এর ফলে মহামারীর সময় ছাড়াও বিভিন্ন সময়ে পণ্য মজুদ করে লাভবান হবেন ব্যবসায়ীরাই। ইতোপূর্বে ভারতের কৃষি আইন পণ্য মজুদ করা অপরাধ হিসেবে গণ্য হতো। ভারতের 2.9 ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রায় 15% কৃষির উপর নির্ভরশীল। দেশটির 130 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এ খাতের উপর সংশ্লিষ্ট। কিন্তু সেই কৃষক সংগঠনগুলোর আপত্তি উপেক্ষা করে মোদী সরকার কৃষি বিলের সংশোধনী এনে তা পাশও করেছেন, আর এতেই বেঁকে বসেছেন ভারতীয় কৃষকরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।